নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। তোমাদের সবাইকে জানাই আমার ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের কালিয়া বানিয়েছি। তো তোমরা সবাই দেখতে থাকো আর আমার পাশে থেকো আমি কি করে কাতলা মাছটা বানিয়েছি। তাহলে বন্ধুরা, এবার শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি কাতলা মাছ নিয়েছি 500 গ্রাম। তো এই কাতলা মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার নুন আর হলুদ লাগিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ, ফার্স্ট আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এদিক দিয়ে পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াতে, আর এদিক দিয়ে আমি মাছে হলুদ আর লবণ দিয়েছি, ওটা ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। দেখো, আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এবার কড়াতে আমি মাছগুলো ভেজে নেব এই তেলের মধ্যে। দেখো, আমার মাছগুলো ভালো করে কড়া করে একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি কড়াতে দিয়ে দেব একটা তেজপাতা, 2 টুকরো করে দিয়েছি, আর দিয়ে দেব গোটা গরম মশলা। তো আমি এই বাটিতে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা বাটা, আর তো এখানে আমার আছে কাঁচা পাকা লঙ্কা বাটা, আর আছে আদা বাটা, আর পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে আমি পেস্ট করে বাটিতে দিয়েছি। এবার কড়াতে দিয়ে দেবো। জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো হলুদ। দিয়ে দেবো লবণ, লবণ পরিমাণ মতো। টমেটো কুচি, ভালো
একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব এভাবে। এটা টক দই, এবার আমি টক দইটা দিয়ে দেব। ভালো করে ফাটিয়ে নিয়েছি, আবার নেব ভালো করে ফাটিয়ে। ভালো করে ফাটিয়েছি, তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। মশলাটা আমার কষে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছ, ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। আরে ভাজা মাছগুলো এবার আমি দিয়ে দেবো। এবার ঠিক আমি 10 মিনিট মতো ঢেকে রাখবো, 10 মিনিট পরে আবার আসছি। তো মাঝখানে আবার আমি ঢাকনাটা খুললাম, তো এবার আগে আগে থেকে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এবার আমি দিয়ে দেবো। তো ভাজা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো হয়ে পুরো ফুটে গেছে, আর দেখেছি নুন চেক করে সব কিছু ঠিক আছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমার কাতলা মাছের কালিয়া পুরো রেডি, আমি এবার নামিয়ে রাখলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের আজকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।